সালামু আলাইকুম, আমি অন্দিলা বরিশাল থেকে বলছি। কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজ তিন দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, তাই ভাবলাম ঘরের বিছানার যে তোষক আছে ওইগুলো একটু রোদে দিয়ে দিই। আর এগুলোতে না প্রচুর পরিমাণে বালি, তো আমার ঘর যেহেতু এখনও টাইস করা হয় নাই তাই কিন্তু অনেক বালি থাকে, আপনারা আবার দেখে কিছু মনে করেন না। তো তারপরে আবার কাপড় চোপড় সব চেঞ্জ করলাম, কারণ প্রচুর বালির ভিতর ছিলাম। তো এখন রান্না বান্নার কাজ করতে হইবে, তো আজকে গরুর মাংস রান্না করব ভাবছি, সেই জন্য দুইটা পেঁপে পেরে নিতেছি। আজকে না অনেক বড় একটা দুর্ঘটনার হাত থেকে আমরা বলতে গেলে রেহাই পাইছি। তো সকালে যখন ঘুম থেকে উঠছি তখন যখন রান্নাঘরে আসছি দেখতেছিলাম প্রচুর গন্ধ, মানে গ্যাসের গন্ধ। তো তখন আর গ্যাস ছাড়ার না, গ্যাসের চুলো ছাড়ার আর সাহস পাই নাই। তো সব দরজা জানলা এগুলো খুলে দিছি, তারপর গ্যাসের লাইন দিছি, দেখি যে গ্যাস মোটেও নাই। তো তারপরে ইলেকট্রিক চুলায় যেহেতু রান্না করতে হয়েছে, মানে একটা চুলা তো অনেক সময় লাগছে, তাই আর রান্নার ভিডিও করা হলো না। তো এদিকে আমি আর পরে আসছি আজকে মেহেদি পাতা তুলতে। কিছুদিন ধরে না বড় মেয়ের চুলের যত্ন নেওয়া হইতেছিল না, আর বড় মেয়ের চুলের যত্ন সবসময় নিতে হয়, ওর চুল অনেক কোঁকড়ানো। আর ওর কিন্তু একদম ছোটোবেলা থেকে আমি চুল রাখি, এই যে পরিসমান থাকতেই কিন্তু ওর চুল অনেক লম্বা ছিল, কিন্তু এখন না লম্বাই হচ্ছে না। কোঁকড়া চুল তো কোঁকড়া চুল, বেশি একটা লম্বা হয় না, তবুও যত্ন তো নিতেই হয়। তো সেই জন্যই আজকে মেহেদি পাতা তুলতেছি, যে আজকে বড় মেয়ের মাথায় দিতে হবে। তাই আমার ভিডিওটি এই পর্যন্ত, যে সকল আপু বা ভাইয়েরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা একটু কষ্ট করে হলেও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। এই যে মেহেদি পাতা পাড়া শেষ, এখন অ্যালোভেরা গাছের পাশে আসছি, দুইটা অ্যালোভেরার পাতা নিব। তো এই যে আমার ছাদ বাগানে প্রচুর ঘাস হয়েছে, সব গাছের গোড়ায় অনেক ঘাস হয়েছে, তো এগুলো পরিষ্কার করতে না অনেক সময়ের ব্যাপার। তো তা অন্য একদিন আমি এইসব নিয়ে বসবো, এখন অল্প অল্প দুই একটা গাছের ঘাস অল্প অল্প কমাই দিতেছি। তো ঘাস কমাইলে না একদিক দিয়ে কমাই আর একদিক দিয়ে আবার হয়ে যায়। তো এখন ব্লেন্ডার দিয়ে দিতেছি, তো এখন চুলের যে কোনো যত্নে ব্লেন্ডার আসলে অনেক বড় একটা কাজ করে। ব্লেন্ডার থাকায় বাটাবাটির অত আর ঝামেলা করা লাগে না। তো আমি সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে নিছি, মেথি দিয়েছি, অ্যালোভেরা আর মেহেদি পাতা, আর একটা ডিম দিয়ে দিছি। আমি সব সময় এইভাবেই মেয়ের মাথায় দেই, আর এগুলো দিলে না অনেক ভালো হয়। ওর কিন্তু চুল বেশি একটা লম্বা না হলেও, কোঁকড়া যেহেতু তাই লম্বা হয় না, কিন্তু ওর খুবই কম চুল পরে। সবসময় এগুলো আসলে কন্টিনিউ করা যায় না, ওর মাথায় দেওয়া যায় না কিছু, ওর প্রচুর ঠান্ডা লাগে, আর তাই আমাকে হয়তো মাসের ভিতর একবার এই প্যাকটা আমি আমার মেয়ের মাথায় দেই। তো ঠান্ডার যেহেতু সমস্যা আছে তাই বেশি কিছু দেওয়া হয় না, নারকেল তেলের সাথে মেথি ভিজাইয়ে রাখি, তো ওই তেলটাই ওর মাথায় দেওয়া হয় সব সময়। এই যে দিয়েছে, আর আমার বড় মেয়ে কিন্তু একদম ক্যামেরা পছন্দ করে না, ও কখনোই ভিডিও করতে চায় না। তো আমি যখনই ভিডিও করি তখনই না সরে যায় আর আনকমফোর্টেবল ফিল করে, তাই আমি আর ওর ভিডিও করি না বেশি একটা। আর এই যে চুলে দিয়ে দিয়েছি, এখন শ্যাম্পু করাই দিছি, একটু একটু হালকা হালকা মেহেদি পাতা দেখাও যাইতেছে। তো মেহেদি দিলে না একটু লাল লাল দেখা যায় চুলগুলো, তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আজকের মতো এইটুকুই, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।